স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে থানায় মামলা করেও বিচার পাচ্ছেন না নির্যাতিতা গৃহবধূ। জানা গিয়েছে ফেসবুক প্রেমের মাধ্যমে গত 5 বছর আগে তেলিয়ামুড়া পুলিনপুর এলাকার রূপক সরকারের সাথে বিয়ে হয়েছিল আমতলী থানার অন্তর্গত মধুবন রানীর খামার এলাকার শুক্লা বিশ্বাসের। বিয়ের পর বেশ কয়েক মাস তাদের সংসার ভালো চললেও কয়েক মাস পর থেকেই শুক্লা বিশ্বাসের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে স্বামীর রূপক সরকার। স্বামীর নির্যাতন সহ্য করেও শুক্লা বিশ্বাস স্বামীর বাড়িতেই থাকার চেষ্টা করেছিল, কিন্তু রূপক সরকারের নির্যাতন এতটাই বৃদ্ধি পেয়েছিল যাতে ওই গৃহবধূ বাধ্য হয়ে বাবার বাড়িতে চলে আসে। ওই গৃহবধূ জানিয়েছেন তার স্বামী রূপক সরকারের শারীরিক নির্যাতনে 2-2 বার গৃহবধূর গর্ভের সন্তান নষ্ট হয়ে গিয়েছে। নির্যাতিতা গৃহবধূ শুক্লা বিশ্বাস মধুবন রানীর খামারস্থিত বাবার বাড়িতে চলে এসে প্রথমে এই নির্যাতনের বিষয়টি সূর্যমণি নগর মণ্ডল নেতাদের জানায়, কিন্তু মণ্ডল নেতারা এখনো পর্যন্ত তাদের সংসারের এই সমস্যা সমাধানে কোনো ভূমিকা পালন করেনি। অবশেষে ওই নির্যাতিতা গৃহবধূ বাধ্য হয়ে গত 6 সেপ্টেম্বর স্বামী রূপক সরকারের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করে, কিন্তু মামলা করার পর আমতলী থানার পুলিশ এখনো পর্যন্ত কোনো ভূমিকা গ্রহণ করছে না বলে অভিযোগ ওই গৃহবধূর। শুক্রবার গৃহবধূ শুক্লা বিশ্বাস সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচারের আবেদন জানিয়েছেন। একটা ফর্ম লিখতে গেলেও লাগে 400-500 টাকা, তো আমিও এত টিয়া পয়সা কই পাম, আমিও অনেক চলতে পারি না। এই যে লোন শুন একটা যা পড়ে রয়েছে, আমি লোনটুই করতে চালামো, আমার লোনের লেগে ফোন করে, ইয়ের লেগে ফোন করে, হ্যাঁ যে এই যে লোন দিয়ে লয়ে দিয়ে গেছে, 3-4টা লোন লয়ে গেছে, তো আমি কেন চালামো? আমি মুড়ুইলে সুযোগ দাঁড়াইতে পারি না। তাহলে হ্যাঁ তো একবার তো চিন্তা করবো এই জিনিসটা, হ্যাঁ দুদিন লেয়ে বেরি, দুদিন লেহে বেরি, তাহলে বিয়া করছে কিতা করতো? মেন দুশ হয়েছে হ্যার বাইয়ের, হ্যার বাইয়ে ফোনটা করো নি, হ্যাঁ বাইতে বাইরে গেছে, নাহলে বললাম বাইতে বাইরে গেল, নইল হ্যার বাইয়ে ফোন করে ডাইরেক্ট ক ও তুই আয়া পর বালাই দিয়া, তাইরে বালাই দিয়া আয়া পরে আর লই আয়া পর। আপনি কাকার বিরুদ্ধে মামলা করছেন? আমি দীপক সরকারের নামে করছিলাম, আর হ্যার নামে রূপক সরকার, হ্যার ফুলার নামে। আমি কিনা করবো মনে কর না, এই যে আমার গতি গেছে এতলা জিনিসপত্র যে লইয়া গেছে, কারণ আমি চলুম কেমনে মন্ডলে দেখা গেছি, থানার গেছি, হ্যাঁ তারা ধরে গেছি, তারা দানা নিয়েছে, তারা তারা ফাঁকতেই দিল না, দেখে থানা দানা হইব মন্ত্রী কেছে ও হ কাকু আমি দানে চাষি থানা এদিকে রাখলো, আর এই বাকি এই পদ্মে বাকি আমি জাগাইছি 18 সূর্যমণি নগর আচ্ছা 46 বছর দিকে এই পার্টিতে আমি এই পদ্ম ফুলটা ফুটাইছি। এই 18 সূর্যমণি নগর আসিল না এই বিজেপির কোনো গন্ধ বাতাস, এই গন্ধ বাতাসটা আমি পশু দিকে আসকে আমার এই নালুতে আমি সরকার থেকে কিচ্ছু পাইছি না, একবারে বঞ্চিত, আমার লেগে তারা কোনো চিন্তা ভাবনাই নেই, তারা খোঁজখবর নেয় না আমার, আমাদের নেতাবৃন্দু রাজে আছে আমার এলাকাবাসী, তারাও আমার খোঁজখবর নেয়। আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি হের নামে বিচার চাই, শক্ত বিচার চাই, আর হেরে যাতে অতি সত্য দৈরা যাতে হেরে শাস্তি দেয়। আমি থানাতে করছি, যেদিন হেমায় দূর করে গেছে সেদিনই আমি গেছি ডাক্তারের কাছেও, আমার থানায় গেছি বলতে লগে লগে আমার তারা ডাক্তারের কাছে পাঠিয়ে দিছে, এদিন কোনো কিছু করছে না, শুধু একটা ইন্টিগ্রে ডাকছে। পরের দিন যে সেরা আমি কেস করছি, কেস করার পরেও এখনও কোনো কিছু মানে ইয়েই করতেছে না, অ্যাকশনই করতেছে না তারা। কতদিন সে আপনার অ্যাফায়ার করছেন? আজকে ওই এসে গা 9 দিন এসে গা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।